বিবাহ কেন্দ্রিক সেই মেয়ে দেখা থেকে শুরু করে কবুলের দিন পর্যন্ত বিবাহ তৃতীয় দিন পর্যন্ত ফিরানো পর্যন্ত কত কুসংস্কার হিন্দুদের সংস্কার আমাদের সমাজে আছে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যাতে বিবাহ করবে যে যুবক বিবাহ করবে তার জন্য একবার দেখার অনুমতি দিয়েছেন একবার দেখার অনুমতি দিয়েছেন তো যুবক যিনি বিবাহ করবেন তিনি গিয়ে একা চাইলে মেয়েটাকে একবার দেখতে পারেন আর সে যুবক কি করছে তার দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই পাড়ার ভাই বড় ভাই ছোট ভাই 14 গুষ্টি নিয়ে মেয়ে দেখতে যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কার থেকে আসলো তুমি বিবাহ করবা তোমার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখার অনুমতি দিয়েছে তাদের জন্য কি অনুমতি দিয়েছে তোমার জন্য হারাম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেওয়ার কারণে তোমার জন্য একবার দেখাটা জায়েজ হলো একবার যে বিবাহ যাতে করতে চাচ্ছ এখন দেখে নাও পরে যাতে অন্যকে না দোষতে পারো একবার দেখে নাও এইটা একবার তোমার জন্য দেখার অনুমতি রয়েছে এই যে তুমি তোমার 14 গোষ্ঠী নিয়ে মেয়ে দেখতে গেলা সবগুলাদের চোখের জেনা করাইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জোরপূর্বক মেয়েদেরকে মেয়েরা যদি পর্দানাশী হয় জোরপূর্বক তাদেরকে নিয়ে আসবে ঘটক নামের কিছু দুশ্চরিত্রা রয়েছে এই ঘটকরা এই কাজ কারবারগুলো করে গেল এই পর্ব বিবাহর দিন 14 গোষ্ঠী নিয়ে যে মেয়ের বাপের বাড়িয়ে বরযাত্রী আছে না আল্লাহ আকবার আল্লাহ আকবার এই প্রথা আমাদের ওস্তাদ বলে মাঝে মাঝে এই প্রথা আসলো কোথা থেকে হিন্দুদের থেকে ধার করা মেয়ের বাবার মেয়ের বরযাত্রী অর্থাৎ বরের সাথে যারা যাবে বরের 14 গোষ্ঠী খাওয়ানো কি চুক্তি নিয়েছে মেয়ের বাবা এই লোকগুলোকে নিয়ে তিন বিবাহ তিন চার দিন পরে আপনি যায়েন তো 50টা লোক নিয়ে তাকে আপনি খাওয়াবে কোথায় খাওয়াবে মেয়ের বাবার দায়িত্ব নয় এটি কোনো খরচ নেই মেয়ের বাবার মেয়ের বাবা মেয়ে দিচ্ছে 17-18 বছর মেয়েটা লালন পালন করেছে এটাই যথেষ্ট তার জন্য যথেষ্ট আপনি পেয়ে গেছেন আরব দেশে দেখেন বিবাহ শাদী করতে গেলে আগে মহরের টাকা রেডি রাখো তারপরে আর আমাদের ধার করা মহর এইখানে আবার আপনার জালিয়েছি মেয়ের মহর মহর মানে বিবাহ শাদী করছি উল্টো আপনার পণ যে উল্টো যৌতুক দিতে হয় যৌতুক প্রথা হুন্ডা দিবে আবার কি কি দিবে কত এক এক জায়গায় এক এক প্রচলন আছে আরেকজনে বলছে যে আমি তো চাই না আমরা কিছু চাই না আমরা কিছু চাই না এর মানে কি একটা সংকেত দিয়ে রাখলো আমরা তো কিছু চাই না মানে এখন দিতে হবে ঘর ভর্তি ফার্নিচার এই সব কুসংস্কার হিন্দুদের থেকে ধার করা সাবধান যার যার নিজ নিজ এলাকা আপনারা সতর্ক করে দিবেন এগুলা মুসলমানদের রীতির আওয়াজ নয় আবার কি বিবাহর দিন আপনার বাড়ির মধ্যে টেবিল বসানো বসে না আপনাদের দিক নাই আসে না আপনাদের বসে না যে বাড়ির এক কোনায় আপনার খাবার যে ফ্যান্ডেল করা হয় ফ্যান্ডেলের পাশে এক কোনায় টেবিল বসায় পান সুপারি জর্দা রাখে আপনার কি করা হয় বিবাহ সবাই খাওয়া দাওয়া খাবে ওই টেবিলের মধ্যে টাকা জমা দিবে নাম লিখবে অমুকে এত অমুকে আব্দুর রহমান এত আব্দুল করিম এত আব্দুল মতিন এত এ এত দিলে এ এত দিলে কে কত দিছে আবার ওর বিবাহ ওর ছেলের বিবাহ ওর মেয়ের বিবাহ আপনি ফিরাতে হবে এগুলো কই থেকে আসলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো ইসলাম নয় এগুলো হিন্দুদের প্রথা মুসলমান এমন হবে না মুসলমানের বিবাহ শাদী হচ্ছে একেবারে সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই বিবাহ হচ্ছে আপনার সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহতে খরচ কম হয় বিবাহ শুদ্ধ হওয়ার জন্য যিনি বিবাহ করবেন ছেলে ছেলে উপস্থিত মেয়ের বাবা উপস্থিত সাক্ষী উপস্থিত একজন মৌলবী আসবে তাদের বিবাহটা পড়িয়ে দিবে বাস মেয়ের বাবা বললো আমার অমুক মেয়েকে এত নম্বর মেয়েকে অমুক নামের মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিলাম ছেলে বললো কবুল তা কবুল করলাম বিবাহ হয়ে গেছে বাস শেষ সাক্ষীরা শুনলো বাস সহজ বিষয়টাকে এত কঠিন করে রাখছে সবচেয়ে বড় কঠিন